আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মও। রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানার মধ্যে বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্য সহ পাঁচজন আহত হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র ডিসি ওয়ালিদুর রহমান জানিয়েছেন, ভোরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি এবং ওজন মাপার ডিজিটাল একটি যন্ত্র। এগুলো থানার একটি কক্ষের মধ্যে রাখার কিছুক্ষণ পর সেখানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পাঁচজন আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, একজনকে নেওয়া হয়েছে চক্ষু হাসপাতালে। এ ঘটনার পর থানার মধ্যে দুটি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে পল্লবীতে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে আর কি পরিস্থিতি দেখছেন সেখানে? জি মৌ, ধন্যবাদ। কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কৃষ্ণপদ রায় আমাদের সাথে কথা বলেছেন। এই তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি, 11টা থেকে 11টা 20-এর মধ্যে দুইটি বিকট শব্দে দুটি বিস্ফোরক দ্রব্য তারা নিষ্ক্রিয় করেছেন। এরই মধ্যে এই ঘটনাস্থলে সিআইডি, বোম ডিসপোজাল ইউনিট, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছে। আর আমাদেরকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কৃষ্ণপদ রায় আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি সাথে যারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই ঘটনায় কোনো জঙ্গি হামলার কোনো তৎপরতা তারা এখনও চোখে পড়েনি। মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সেই তিনজন ব্যক্তি জড়ো হয়েছিল এবং তাদেরকে যে কালশীর যে কবরস্থান রয়েছে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বোমাগুলো যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি বিপজ্জনক ছিল এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ভিতরে গিয়ে সেই বোমাগুলো, যে দুইটি বোমা ছিল সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তাদের অবস্থা মোটামুটি খারাপ বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এই পল্লবী থানার মধ্যে যে বোমা বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা চলছে। সকালে লেনদেন শুরুর পর সূচকে উত্থান দেখা গেলেও আধা ঘন্টার মধ্যেই মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:39 পর্যন্ত ডিএসই এক্স সূচক উত্থানে থাকলেও সরিয়া ও 30 সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 129 কোটি 67 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 107টির, কমে 59টি এবং অপরিবর্তিত ছিল 161টি টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ক্রিপস, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং খুলনা পাওয়ার কোম্পানি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।